গোপন খবরের ভিত্তিতে রবিবার আসামাগরতলা জাতীয় সড়কে বেদবাগান এলাকা থেকে নাকা চেকিংয়ের মাধ্যমে TR01AP0480 নম্বরের প্রাইভেট গাড়ি থেকে মোট 47 প্যাকেটে 57 কেজি গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। এক সাক্ষাৎকারে আমবাসা থানার ইন্সপেক্টর গোবিন্দ দাস জানান যে গাড়ি থেকে মোট 47 প্যাকেটে গাঁজা উদ্ধার হয় এবং গাড়ির সাথে চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরা ও দুইজনের বাড়ি বহিররাজ্যে বলে জানায় পুলিশ। গাঁজাগুলি জিরানিয়ার কোনো এক জায়গা থেকে শিলচর পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য 6 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা গোপন সূত্রে খবর পেয়ে পাই যে আগরতলা দিক থেকে একটা গাড়ি দিয়ে শুকনো গাঁজা পাচার হচ্ছে। এই খবর পেয়ে আমরা স্টাফ নিয়ে যথাক্রমে বেদবাগান নাকা পয়েন্টে ভিকেল চেকিং করি। চেকিংয়ের সময় TR01AP0480 একটা বলিনো গাড়ি আসে। তো আমরা ওই গাড়িটাকে থামিয়ে চেক করি। চেক করার পরে এটার মধ্যে গোপন চেম্বার পাই। গোপন চেম্বারটা আমরা DCM সাহেবকে ডাকাই। ডাকাই ওনার সামনে তল্লাশি করে গোপন চেম্বারটা ভেঙে এটার মধ্যে থেকে শুকনো গাঁজা উদ্ধার করি। সরকার থেকে যে ওই শুকনো গাঁজা মোট 47 প্যাকেট, ছোটো বড়ো, মোট ওজন হলো 57 কেজি। বাজার মূল্য এগুলির বাজার মূল্য আনুমানিক প্রায় 6 লক্ষাধিক টাকা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।